কারিনা যে গল্প পেশাজীবী নারীদের অনুপ্রেরণা সবাইকে ইউটিউব স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন ফিল্মি ফ্যামিলি থেকে এসেছিলেন তাই স্ট্রাগল হয়তো অনেকের থেকে কম করতে হয়েছে কিন্তু একেবারে যে করতে হয়নি তা কিন্তু নয় সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই এত কষ্ট করে ক্যারিয়ার দাঁড় করালেন তারপর আবার ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে করলেন কারিনা কাপুর খান অনেকেই বলেছিলেন নিজের হাতে নিজের ক্যারিয়ার ধ্বংস করলেন বেবো যখন তিনি মা হন তখনও একই কথা উঠেছিল কিন্তু নিন্দুকদের কথা মিথ্যে করে দিয়ে সিলভার স্ক্রিনে ফের ফিরলেন তিনি তার এই বারবার ফিরে আসা অনেক নারীকে উদ্বুদ্ধ করবে বিয়ের পর বেগমহান কারিনা কিন্তু তার জন্য পর্দাসীন থাকেননি তিনি ক্যামেরার সামনে খোলামেলা পোশাক পরেছেন পর পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেয়েছেন কিন্তু স্বামী সাহেব কোনো আপত্তি তোলেননি কারিনা মা হওয়ার পর ষোলো আনার সম্ভাবনা ছিল সিনেমা জগৎ থেকে দূরে সরে যাওয়ার কিন্তু সেখান থেকেও কামব্যাক করেন তিনি তৈমুরের জন্ম দেওয়ার পর করে ফেলেন ওয়েডিং ওয়েডিংয়ের মতো একটি ছবি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিনেতা বা অভিনেত্রীরা সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা জনগণের কাছে রোল মডেল তাই তাদের এমন কিছু করা উচিত যাতে সঠিক উদাহরণ তৈরি হয় সবার কাছে সঠিক বার্তা পৌঁছায় তিনি নিজের মতো করে জীবন উপভোগ করছেন প্রেগনেন্সির পর বেবি বাম্প নিয়ে তিনি সর্বসম্মক্ষে এসেছেন র্যাম্প ওয়াক করেছেন এটি তার ক্যারিয়ারের অংশ তাই গর্ব অবস্থাতেও কাজ করেছেন তিনি কোনো অজুহাতে সরে আসেননি এমনকি তৈমুর জন্মের পরেও তিনি কাছ থেকে বিশ্রাম নেননি ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সুন্দরভাবে ব্যালেন্স করে গিয়েছেন তিনি তার এই কাজ নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন কারিনা বন্ধুরা বিয়ে ও বাচ্চা হওয়ার পরও বলিউড ইন্ডাস্ট্রিতে কারিনার এরকম কামব্যাক ব্যক্তিগত ও পেশাগত জীবনের ব্যাপারে অন্য নারীদের উৎসাহ দেবে এতে কোনো সন্দেহ নেই কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ